রাস্তায় নামতে আমরা চেয়েছিলাম না, কারণ এই জাতীয় ইস্যু বিশেষ করে কোন জাতি দাঙ্গাকে কেন্দ্র করে দায়িত্বশীল রাজনৈতিক দল যারা, তারা চায় যে ব্যাপারটা স্তিমিত হোক, বন্ধ হোক, একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং বামপন্থীরা এই ধরনের ধারণা বিশ্বাস করে। আমরা চেয়েছিলাম যে যে অস্থির পরিবেশটা চলছে, রক্তক্ষয় হচ্ছে, জীবনহানি ঘটছে, এটা বন্ধ। কিন্তু আমরা দেখলাম যে এটা বন্ধ করার মতো কোনো ব্যবস্থা তারা নিলেন না, উপরন্তু ঘটনা বেড়েই চলেছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক, মণিপুরে অস্বাভাবিক অবস্থা অনেক আগে থেকেই চলছে, তা প্রশ্রয়দাতা ওইখানকার সরকারগুলো। এখানে আগের থেকে কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী, তিনটা চারটা সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে, তারা সক্রিয়। এবং সময়ে সময়ে যখন বিধানসভা ভোট হয়, কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় থাকে, কি কংগ্রেস কি বিজেপি, তারা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীকে ভোটের সময় ব্যবহার করেন, কাজে লাগান, তাদের হয়ে কাজ করান, তাদের কিছু বকশিশ দেন, সরকার দখল করেন। সরকার দখল করে জনগণের জন্য কোনো কাজ করেন না, কাজটা হল লুটপাট করা। এগুলি সবাই জানে কি চলছে সেই রাজ্যে, আইনের শাসন বলতে কিচ্ছু নেই। এই গত নির্বাচনের আগের নির্বাচনে কংগ্রেস সর্ববৃহত্তম দল হয়েছিল, 27টা আসন পেয়েছিল 60টার মধ্যে। দ্বিতীয় বৃহত্তম দল ছিল বিজেপি। কংগ্রেস ভাঙিয়ে বিজেপি সেখানে সরকার করলেন, 5 বছর সরকার চালালেন। এবার সরকারে আসলেন, দাঙ্গার পরে ঘটনা ফাঁস হয়ে গেছে, সত্য বেশি দিন চাপা থাকে না। বিজেপি দলের নেতা রাম মাধব, তার নাম উঠেছে যদিও তিনি অস্বীকার করেছেন, এবং আসামের যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনার নাম উঠেছে, কোনো বিবৃতি আমার নজরে আসেনি। কি বললেন সন্ত্রাসবাদী গোষ্ঠী, যে আমাদেরকে ব্যবহার করে মণিপুরে এবার সরকার এসছে, আমাদের সঙ্গে গোপন চুক্তি হয়েছিল, সন্ত্রাসবাদী গোষ্ঠীদের সাহায্য নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। যারা সন্ত্রাসবাদীদের এভাবে মদত যোগায়, তারা কি করে শান্তি রক্ষা করবেন? নির্বাচন আসলে মানুষের জীবন ধন সম্পত্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ভোটের সময় ক্ষমতা চাই, ক্ষমতা দখল করতে হবে, ক্ষমতা দখল করতে পারলে লুটপাট করা যাবে, দেশটাকে লুটপাট করবে, রাজ্যটাকে লুটপাট করবে, এ হলো তাদের একমাত্র উদ্দেশ্য। এই লুটপাট করার জন্য ক্ষমতা চাই, যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতো। আমরা ত্রিপুরা তো দেখেছি, এ তো বেশি দিন আগে ঘটনা না, নিপেন চক্রবর্তী সরকার, বামপন্থী সরকার, 1988 সাল, এখানকার সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থান হাল্লা, বিজয়বাবু যিনি বিজয় রাংখল, তিনি তখন সিংভূমে ছিলেন, বাংলাদেশে কি একটা অজ্ঞাত নাম, একটা গোপন চুক্তি হয়ে গিয়েছিল বিধানসভা ভোটের আগে, চিঠিও ধরা পড়েছে বিধানসভায়, সেই চিঠি সুধীরবাবু যিনি প্রয়াত মুখ্যমন্ত্রী ছিলেন ওনার সামনে তুলে ধরা হয়েছিল যে এই চিঠিটা আপনার, আপনি তো প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আপনি কি লিখেছেন? কোনো জবাব নেই, কোনো রা নেই, চুপ করে বসে আছেন, কি করে অস্বীকার করবেন? প্যাডে লেখা, ফুল সিগনেচার, কি লিখেছিল? তোমার সম্পর্কে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে কথা হয়ে গেছে, প্রিয় বিজয় রাংখলজি, তুমি ভোটের আগে বেছে বেছে নারী শিশু খুন করো, আমার ছেলেদের জন্য কিছু অস্ত্র পাঠিয়ে দাও, ভোটের পরে তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো, বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করা তোমাদেরও লক্ষ্য, আমাদেরও লক্ষ্য। ভোটের আগে ঠিক দেখবেন বেছে বেছে নারী শিশু খুন হয়েছে, ভোট শেষ বিজয় রাংখলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন, আমরা চেয়েছি শান্তি ফিরে আসুক রাজ্যে। কিন্তু সরকারটাকে
উচ্ছেদ করে ছাড়বেন বামফ্রন্ট সরকারটাকে। ঠিক মণিপুরেও একই কাজ এখন না হলে অনেক ঘটনা এখানে আলোচনা হয়েছে। একটা প্রশ্ন শুধু তাদেরকে করতে চাই, কি করে সব কটা থানা অধিকাংশ থানা থেকে অত্যাধুনিক অস্ত্র, কোন পত্রিকায় বেরিয়েছে সংখ্যা 5 সহস্রাধিক, কোন পত্রিকায় বেরিয়েছে একটু কম, আধুনিক অত্যাধুনিক অস্ত্র শস্ত্র লুট হয়ে গেছে, হাজার হাজার বুলেট থানা থেকে লুট হয়ে গেছে। কার হাতে গেল এগুলো, কোথায় আছে এগুলো? সন্ত্রাসবাদীর হাতে চলে গেছে, দাঙ্গার নামে দাঙ্গা চলছে আর এদিকে থানা লুট হয়ে গেছে। এই যে অস্ত্রগুলো লুট হয়ে গেল, এগুলো উদ্ধারে কি ব্যবস্থা নিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো জি ঘুরে আসলেন, কয়েকদিন ছিলেনও। আমরা ভেবেছিলাম অস্ত্রগুলো সব উদ্ধার হবে, তাদের হিসাব বলছে 1100 মতো অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা গেছে, পাখিগুলো উদ্ধার করা যায়নি। এই যে সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্রগুলো গেল, এগুলো এখন ব্যবহৃত হবে, চলছে ঘটনা, প্রতিদিন সেখানে দেখা যাচ্ছে গুলি বিনিময় হচ্ছে, পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গেছে। এগুলি সরকারের কোনো মদত না থাকলে, সাহায্য না থাকলে এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব হয় না। এখানে মদত নিশ্চয়ই আছে এবং মদত থাকাতেই এটা সম্ভব হচ্ছে। এবং এখানে এই অবস্থার মধ্যে এই যে ঘটনাটা ঘটল, কি জবাব দেবেন? প্রধানমন্ত্রী বিদেশ ঘুরছেন, রাজ্যে রাজ্যে যাচ্ছেন, কর্ণাটক ইলেকশনে দিল্লি প্যাসেঞ্জারে আপ ডাউন করলেন, দিল্লি কর্ণাটক টু দিল্লি তিনি ঘুরতে পারেন, কিন্তু মণিপুরে যে ঘটছে, মণিপুরে যা চলছে এইটা নিয়ে তিনি কোনো ব্যবস্থা নিলেন না। কোনো টু শব্দ নেই, রা নেই, চুপ করে বসে আছেন। বেশ একটা বুদ্ধিমান, এমন আমরা তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না, তিনি কোনো ঘটনা ঘটলে কথা বলেন না, কিন্তু জনসভায় ফাটিয়ে কথা বলতে পারেন। এত বড় ঘটনা, এত মুখে জীবন গেল, মা বোনদেরকে যেভাবে নিঃশংসভাবে কোনো বর্বর ছাড়া সভ্য দেশে এটা ঘটতে পারে ভাবাই যায় না। যা ঘটেছে, অত্যাচার করে নির্মমভাবে খুন করেছে, প্রকাশ্যে এই সমস্ত ঘটনা ঘটেছে, পুলিশের সামনে এই সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে, পুলিশ নির্বিকার, পুলিশের কাছে আশ্রয় নিয়েছে, পুলিশের হাত থেকে তুলে নিয়ে নৃশংসভাবে খুন করে দিয়েছে, ক্যাম্প থেকে তুলে নিয়ে খুন করে দিয়েছেন, হাসপাতালে গিয়েছেন সেখান থেকে তুলে নিয়ে খুন করে দিয়েছেন, থানায় গিয়ে আশ্রয় নেই, থানায় এফআইআর করেছেন, কোনো কিচ্ছু ব্যবস্থা নিলেন না, ইন্টারনেট বন্ধ। যা ঘটনা ঘটেছে যাতে দেশের মানুষ জানতে না পারে, পৃথিবীর মানুষ জানতে না পারে, নেট বন্ধ করে দিলেন। ঘটনা চাপা থাকে না, সত্যকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না। ঘটনার প্রায় 1.5 মাসের মাথায় যেই ঘটনা ভিডিওতে প্রকাশিত হলো, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলো, যা দেশবাসী দেখলেন, এ তো ভাবাই যায় না, চিন্তেই করা যায় না কোনো সভ্য দেশে এমন ঘটনা ঘটতে পারে। তারপরও তিনি নীরব, তারপরও তারা মুখে দিয়ে কোনো কথা নেই, কোনো জবাব তিনি দিচ্ছেন না। পার্লামেন্ট সেশন চলবে, সেশনের মধ্যে প্রশ্ন উঠবে তিনি ভালো করেই জানেন, লোকসভার অধিবেশন শুরু হয়েছে, তিনি বাইরে 2-4 কথা বললেন, ভিতরে সব দল থেকে দাবি উঠল এত বড় ঘটনা আপনাকে একটা বিবৃতি দিতে হবে, ঘটনাটা কি কিছু বলতে হবে না, তিনি কিচ্ছু বলবেন না, চুপ করে বসে আছেন। বিরোধী দলের প্রতিবাদ অগ্রাহ্য করলেন, সব কটা বিরোধী দল তারা সারা রাত অবস্থান করলেন গান্ধী মূর্তি পাদদেশে, দাবি করলেন প্রধানমন্ত্রী বিবৃতি দিক, কি হয়েছে মণিপুরে, কি ব্যবস্থা নিয়েছেন, দেশবাসী এটা জানতে চায় না, তিনি দেশবাসীর সামনে এটা বলবেন না। কি বললেন বাইরে প্রেসের কাছে? বললেন 140-140 কোটি মানুষ দেশবাসী লজ্জিত। ঠিক আছে, নিশ্চয়ই আমরা সকলের জন্য লজ্জিত যা ঘটেছে আমাদের দেশে,
কিন্তু আপনার যদি লজ্জা শরম থাকতো, আপনার যদি বিবেক বোধ থাকতো, আপনি যদি সত্যিকারে মানুষকে ভালোবাসতেন, তাহলে দেশবাসীকে পার্লামেন্টে দাঁড়িয়ে এই ঘটনার জন্য আপনি দায়িত্ব স্বীকার করে নিতেন, ক্ষমা চাইতেন এবং এর বিরুদ্ধে কঠোর হস্তে এই দাঙ্গা বন্ধে আপনি ব্যবস্থা নিতেন। আপনি সেই রাস্তায় গেলেন না, ঘটনাটা না জানি না জানি ভাব ধরে এড়িয়ে যাচ্ছেন। এই হলো প্রধানমন্ত্রী আমাদের দেশে। তো লজ্জা কোনটা? এটাও তো একটা লজ্জা। এমন প্রধানমন্ত্রীর দেশে আমরা বসবাস করছি আর এমন প্রধানমন্ত্রী আমাদের দেশে আছেন, এত বড় ঘটনার পরও যার কোনো টনক নড়ে না, এটা কি অহংকার? ভীষণ অহংকার হয়ে গেছে দেশের মানুষের কাছে। যে কোনো রাজনৈতিক দল জবাব দিতে বাধ্য, জবাব দেওয়া উচিত, কিন্তু তিনি জবাব দেবেন না। তিনি আইনের ঊর্ধ্বে, তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি জবাব দিতে বাধ্য না। এগুলো আমার দেশের প্রধানমন্ত্রী, এগুলো বিজেপি দল, যারা কেন্দ্রে সরকার চালায়, যারা রাজ্য সরকার চালায়। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কেন? আমরা চাই না কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আমরা চাই না কোনো নির্বাচিত সরকার পদত্যাগ করে সেখানে রাষ্ট্রপতি শাসন হোক। আমরা কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা বলছি না, আমরা বলছি যেই মুখ্যমন্ত্রীটা সম্পর্কে প্রত্যক্ষভাবে যুক্ত, ওইখানকার মানুষ অভিযোগ করেছেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যিনি দায়িত্ব পালন করতে পারছেন না, যিনি একটা গোষ্ঠীর হয়ে কাজ করছেন, বিভিন্ন অভিযোগ বিভিন্ন দিক থেকে আসছে, সত্য মিথ্যা তো আমরা বলতে পারবো না। কেন ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে? একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? দিল্লিতেও তো বিক্ষোভ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির সামনে। তাহলে স্বাভাবিক কারণে মুখ্যমন্ত্রী এই দাঙ্গা দমনে সম্পূর্ণ ব্যর্থ। এ কারণে আমরা বলেছি এই মুখ্যমন্ত্রীকে এই পদে আর রাখা উচিত না। মানুষের নিরাপত্তার স্বার্থে, মণিপুরের শান্তির স্বার্থে, মণিপুরের দাঙ্গা বন্ধ করার জন্য বাড়ি থেকে উচ্ছেদ আছে এখনো প্রায় 50 থেকে 60 হাজার পরিবার। ক্যাম্পে যারা বসবাস করছেন বাড়িতে ফিরে যেতে পারছেন না, গ্রামে ফিরে যেতে পারছেন না, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, সম্পত্তি লুট হয়ে গেছে। এই পরিবারগুলো যাতে বাড়িতে ফিরে যেতে পারেন সেই পরিবেশ তৈরি করতে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ। যারা নিরাশ্র হয়েছেন তাদের আশ্রয়ের ব্যবস্থা তিনি করতে পারেননি, অর্ধাহারে অনাহারে মানুষ সেখানে আছেন, এখানে কৃষিকাজ সম্পূর্ণ বন্ধ, মানুষ তার জীবিকার সন্ধানে ঘর থেকে বেরোতে পারছেন না, শহর এবং গ্রামগুলো শুকিয়ে গেছে, সেখানে একটা স্বাভাবিক জীবনযাত্রা বলতে কিচ্ছু নেই। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমরা বলছি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এই দায়িত্ব বিজেপিকে নিতে হবে, তাদের দলের মুখ্যমন্ত্রী, কেন্দ্র তারা রাজ্য তারা, এবং সেখানে যাতে স্বাভাবিক অবস্থা ফিরে আসে সেই ব্যবস্থা তাদেরকে করতে হবে। কোথায় ব্যবস্থা তো নিচ্ছেন না, উল্টো সেখানে দেখা যায় প্রতিদিন কোনো না কোনো ঘটনা সেখানে ঘটছে। স্কুল খুলেছে, ছেলেমেয়েরা যেতে পারছেন না, এই খোলার অর্থ কি? বলছে স্বাভাবিক অবস্থা, কারফিউ শিথিল করেছি, বাড়িঘরে ফিরে যাও, ফিরে যাওয়ার পথেই খুন হয়ে যাচ্ছে, ফিরে যাওয়ার পথেই ধর্ষিত হচ্ছে, ফিরে যাওয়ার পথেই অত্যাচারিত হচ্ছে। তো কিসে নিরাপত্তা দেবে কে? আগে নিরাপত্তার ব্যবস্থা করুন। আমরা তো এই রাজ্যে এই ধরনের দাঙ্গাকে মোকাবিলা করেছি, সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য দিন, কৃষিকাজ যাতে করতে পারে সেই ব্যবস্থা করুন, নিরাপত্তা ব্যবস্থা করুন, বাড়িঘর করে দিন, যাদের বাড়িঘর চলে গেছে তাদের খাওয়ার ব্যবস্থা করুন কাজ সাপেক্ষে, এবং তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করুন কাজ সাপেক্ষে। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে সেখানে বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর যেই পরিবারগুলিতে নিহত হয়েছে, মারা গেছে, খুন হয়ে গেছেন, সংখ্যা এখনো, কারণ দাঙ্গার সংখ্যা নিরূপণ করা কঠিন, একটা ভালো অংশ নিখোঁজ থাকে, যাদের ডেড বডিও খুঁজে পাওয়া যায় না বা জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায় না। এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে যা দেখেছি প্রায় 200 শতাধিক। তাই যদি হয়ে থাকে
এই পরিবারের প্রত্যেককে যাতে কর্মসংস্থান করা যায়, পরিবারগুলো যাতে খেয়ে বেঁচে থাকতে পারে, একটা করে লোকের চাকরি ব্যবস্থা করে দিন। আমরা এই রাজ্যে করেছিলাম চাকরি ব্যবস্থা করে দিন। এই কাজগুলো কে করবে? সরকার। সেই সরকার যেহেতু কোনো ভূমিকা নিচ্ছে না, এই কারণে রাস্তায় নেমে আমাদেরকে বলতে হয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ এই সরকার তো তার দায়িত্ব পালন করছেন না, এ কারণে বলতে হচ্ছে। পার্লামেন্টও সেখানে তাদেরকে কৈফিয়ত দিতে হবে। কেন্দ্রের সরকারের যদি সদিচ্ছা থাকে, বিজেপি যদি সদিচ্ছা থাকে, তাহলে মণিপুরে কি শান্তি ফিরে আনা যায় না? আলবত আনা যায়, আলবত আনা যায়। কিন্তু তাদের সদিচ্ছার ঘাটতি আছে, সারা দেশে সাম্প্রদায়িক বিভাজন করছে, ভাষার নামে, ধর্মের নামে, বর্ণের নামে এগুলো করছেন। আর বরাবরই তারা মহিলাদের বিরোধী, যারা মনুস্থিতিতে বিশ্বাস করে, নারীদের মর্যাদা দিতে জানে না, নারীদের ইজ্জত দিতে জানে না, নারীদের কোনো সম্মান দিতে জানে না, স্বাভাবিক কাজ কারণেই তাদের কাছে নারী মর্যাদা হানি হলো, তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না, তাদের কোনো সেখানে লজ্জাসন বলতে কিছু থাকে না। এইভাবে নারীরা ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, প্রকাশ্য রাস্তায় এগুলো ঘটেছে, তারপরও দেখা যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করছেন। তো এটা তো পরিষ্কার, যে রাজনৈতিক দল সরকার চালায়, সরকার তো হাওয়ায় চলে না, কেন্দ্রের রাজ্যে একই দলের সরকার, সেই রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকতো এটাকে দমন করতে পারতেন। গুজরাটের দাঙ্গার সময় আমরা দেখেছি সরকার নীরব ছিল, কি নির্বিঘ্নে সমস্ত ঘটনা ঘটেছিল গুজরাটের দাঙ্গায়, ভুলে যেতে পারিনি আমরা সেই জিনিস, সারা পৃথিবীর মানুষ দেখেছে। আজকে গোটা পৃথিবীর কাছে আমাদের মান মর্যাদা ইজ্জত সম্মান ডুবিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে ছি ছি করছেন, ধিক্কার জানাচ্ছেন, আর আমার দেশের সরকারে কোনো হেলদোল নেই। এই পরিস্থিতিতে উপজাতি তফসিলি অংশের মানুষ তাদেরকে তারা মর্যাদা দিতে জানে না। উপজাতিদের প্রতি যদি কোনো অবরোধ থাকতো, উপজাতি উপজাতিদের মধ্যে সেখানে সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছেন। নাগা এবং কুকি সংখ্যায় তারা 40%, এদের আগে থেকেই তারা নানা দিক থেকে বঞ্চিত, আর্থিক দিক থেকে, উন্নয়নের দিক থেকে। এরা পাহাড়ি এলাকায় বসবাস করেন, সমতলে অন্যরা বসবাস করেন, তাদের ক্ষোভ বিক্ষোভ আগে থেকেই আছে। সেখানে উপজাতি অংশের যারা, তারা এখন সম্পূর্ণ নিরাপত্তাহীন। এটাকে কেন্দ্র করে মিজোরামেও কিছু অশান্তির পরিবেশ দেখা দিয়েছে, যদিও মিজোরাম সরকার বলেছে অশান্তি যাতে না হয় সেটা দেখবেন। উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যের মধ্যে এটাকে কেন্দ্র করে একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করছি। বিজেপি দল শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য এরা উপজাতি উপজাতিদের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছেন। আমাদের রাজ্যে আমরা দেখেছি তো কিছুদিন আগে আমাদের গোমতী জেলা একটা ঘটনা তারা ঘটিয়ে দিয়েছেন উপজাতি উপজাতিদের মধ্যে। কাঞ্চনপুরে ঘটেছে, পানিহার মহকুমায় ঘটেছে, আরো কয়েকটা জায়গায় এই ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন। অর্থাৎ যেখানে পারো সেখানে কাজ চাইবে না, বেকার ঘরে ঘরে জিনিসের দাম বাড়ছে এগুলি নিয়ে কথা বলবে না, চুপ, একদম চুপ করিয়ে দাও। তাহলে কি করতে হবে? যাতে কাজ না চায়, খাদ্য না চায়, জিনিসের দাম কমানোর দাবি না করে, মানুষের যে জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে কোনো কথা না বলে, তার জন্য এই জাতি দাঙ্গাকে প্রশ্রয় দাও। এটা লাগলে তখন এগুলো ভুলে যাবে, বাস ভোটের বৈতরণীটা পাশ করা যাবে। এই লক্ষ্যে তারা এগুলোকে প্রশ্রয় দেয় এবং এগুলোকে সাহায্য করে। এই যে অবস্থাটা, এটার বিরুদ্ধেই সকল মানুষকে ঐক্যবদ্ধ করা আমাদের দায়িত্ব। এবং যারা শান্তিকামী মানুষ, দেশটাকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ একটা মানবতা বিরোধী সরকার দিল্লিতে এবং মণিপুরে কাজ করছে, এদের মানবতা নেই, এদের মূল্যবোধ বলতে কিচ্ছু নেই। যদি এদের মানবতা মূল্যবোধ নামে কোনো শব্দ তাদের মধ্যে থাকতো, তাহলে এতদিন যাবত এই ঘটনা ঘটে না। কাজে স্বাভাবিক কারণে জনগণকে এগিয়ে আসতে হবে শান্তি রক্ষা করার জন্য। আমরা শান্তিপ্রিয় গণতান্ত্রিক মানুষ, সকল অংশের মানুষের কাছে আমরা আবেদন রাখব, সকলে মিলে মণিপুরে শান্তি ফিরে আসুক, এটা আমরা বলবো। মণিপুরবাসীর কাছেও আমাদের আবেদন থাকবে, ওখানেও শান্তিকামী মানুষ, তারা ইতিমধ্যে প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলছে এমনটা আমরা চাই না, যা ঘটছে লজ্জা, মুখ দেখানো যায় না। সেখানকার শান্তিকামী মানুষও চাইছে এটা বন্ধ হোক,
কাজী মণিপুরে যারা শান্তিকে মানবা কামী মানুষ তাদের প্রতি আমরা সম্মতি প্রকাশ করছি এবং যে কোনো মূল্যে সেখানে শান্তি ফিরে আসুক এটা আমরা চাই। এই শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে সেখানকার মানুষের সমস্যা সমাধানের কথা বলে আমরা আজকে এই মিছিল সংগঠিত করেছি। কাজী বিজেপি আরএসএস এমন একটা দল তারা যেখানে যেমন সুবিধা পাওয়া যায় সেখানে সেইভাবে এই ধরনের অশান্তির পরিবেশ তৈরি করতে চায়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে, নজর রাখতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়েই এই ধরনের যে চক্রান্ত এই চক্রান্তকে ব্যর্থ করা সম্ভব। ভারতবর্ষে অনেক সময় এই জাতীয় ঘটনা ঘটেছে, মানুষই সেটাকে ব্যর্থ করে দিয়ে আবার শান্তি ফিরিয়ে এনেছেন। কাজে এটা ভারতবর্ষের যারা ভালোবাসেন, দেশটাকে যারা ভালোবাসেন, একটু গণতান্ত্রিক মনোভাব আছে এবং মানুষকে যারা ভালোবাসেন, সকল অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলে চলুন ঐক্যবদ্ধ হই। আমাদের দেশ, আমাদের যে ঐক্যবদ্ধ দেশ, সে দেশে ঐক্য সংহতি এটাকে যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। এ আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আবারও সকলকে আমাদের যারা মিছিলের আয়োজক তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একথা বলে আমাদের বক্তব্য শেষ করলাম এবং আজকের এই প্রোগ্রামের কর্মসূচিও আমরা সমাপ্তি ঘোষণা করলাম।